এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর আদাবরে 10 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর 12টার দিকে আদাবরের 10 নম্বর সড়কের ফজর আলী গার্ডেন নামের ওই আবাসিক ভবনটির বেসমেন্ট পার্কিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, বেসমেন্টে গাড়ি মেরামতের কাজ চলাকালীন গাড়িতে আগুন ধরে যায়। তারা বলেন, গাড়ির এসি মেরামতের সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো পার্কিং এরিয়া ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিকাণ্ডে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।